सैंपल ऑर्डर 50 प्रोसीडर আমাদের প্রসিডিউরটা দেখেন প্রসিডিউরটা যেভাবে লেখা আছে সে আমরা 50 ml স্যাম্পল নিয়ে নিলাম মেজারিং সিলিন্ডার দিয়ে মেপে এবারে এখানে ইন্ডিকেটর হলো কি ওটা ওটা আর বাদ দেব এখানে ইন্ডিকেটর হলো কি পটাশিয়াম ক্রোমেট পটাশিয়াম ঠিক আছে পটাশিয়াম ক্রোমেট ইন্ডিকেটর এটা দিব হলো 5 ড্রপস ঠিক আছে এটা তো 5 ড্রপের বেশি দিয়ে দাও জানা বললাম না 5 ড্রপস দিয়ে দিলাম আমরা ইন্ডিকেটর হ্যাঁ 5 ড্রপস দিয়ে দিলাম এবারে হলো আমরা টাইট্রেশন করব কি দিয়ে সিলভার নাইট্রেটটা নরমালিটি আমাদের জানা আছে না স্ট্যান্ডার্ড যেটা এটা হলো সিলভার নাইট্রেট মানে সলিউশন সলিউশন এটা হলো 0.014141 নরমালিটি নরমালিটি 0.0141 এই নরমালিটিতে আমরা সিলভার নাইট্রেটটা তৈরি করা হয়েছে এবারে হলো আমরা কি ইনিশিয়াল দেব ইনিশিয়াল আছে কত 7.9 ইনিশিয়াল হলো 7.9 বুলেট রিডিংটা এবারে ফাইনাল রিডিংটা কালারটা হয়ে যাবে কি আচ্ছা ভিতরে তো মানে এটা হচ্ছে যে এই যে সিলভার হ্যাঁ বুলেটে আছে হলো সিলভার নাইট্রেট সিলভার নাইট্রেট হ্যাঁ সিলভার এবারে আমরা কি করব টাইট্রেশন করব দেখেন ফুটোটা যেখানে পড়ে সেখানে কি রেডিশ হয়ে গেছে না ইয়েলোস ইয়েলো না না রেডিশ ব্রাউন দেখেন রেডিশ হ্যাঁ এই কালারটাই পুরো পানিটা হয়ে যাবে তখন আমরা টাইট্রেশন অফ করব डिफरेंस টোটাল ভলিউম আর কি যতটুকু ক্লাস মানে কত ইমেল লাগলো আমাদের সিলভার নাইট্রেট 9.5 আচ্ছা দেখ বাদ দে 9% তাহলে কি এমএফ বের করতে পারবেন না হ্যাঁ মাল্টিপ্লাই এমএফ থেকে আমরা আচ্ছা ওই যে ব্ল্যাঙ্কিরোট একটু বলেন তো যে ম্যাম যে বললো ব্ল্যাঙ্কিরোট ব্ল্যাঙ্কিরোট হলো আপনি বললো ডিস্টিল ওয়াটার দিয়ে পড়ব না ডিস্টিল ওয়াটারের জন্য না মানে ম্যাডাম বললো যে কিছু পরিমাণ আপনার এই যে কি বলে এটা এই সিলভার নাইট্রেটটা বেশি লাগে মানে কি জন্য জানে বেশি মানে যত খরচ হওয়ার কথা তার থেকে নাকি বেশি হয় ওই ক্ষেত্রে ব্ল্যাঙ্কিরোটটা কি রকম হতে পারে এটা তো ঠিক আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটা তো আমার জানা